নমস্কার বন্ধুরা, আমি জয়িতা, জয়িতাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আমি একটা ঝিঙের প্রিপারেশন। খুবই এই গ্রীষ্মকালে খুবই ভালো লাগে খেতে ঝিঙে। আর ঝিঙের যে প্রিপারেশনটা হবে এটা অনেকেই সবাই পারে করতে, তবে আমি একটু ডিফারেন্টলি করছি। দেখে নেওয়া যাক আমি কিভাবে এটা বানাই। তো আমি ঝিঙেগুলো কেটে রেখেছি, আর এক সেকেন্ড আমি দেখাচ্ছি ঝিঙেগুলো কেটে রেখেছি যে আমি একটু জিরে তেজপাতা প্রথমে একটু ফোড়ন দেব। আমি সাদা জিরে ফোড়ন দিচ্ছি। এই হাফ চামচের মতো এই সাদা জিরে একটু ফোড়ন দিচ্ছি। আর দেবো একটা তেজপাতা। তেজপাতাটা একটু ধুয়ে নিয়ে আসি, ভীষণ নোংরা থাকে। তেজপাতা বা এই সবসময় ধুয়ে নেওয়া ভালো, অনেক নোংরা আমি দেখি সেজন্যই বলছি। আচ্ছা, এই যে তেজপাতা দিয়ে দিলাম, একটা তেজপাতাকে ফেড়ে দিয়ে দিলাম। আচ্ছা, এইবার এই যে আমি ঝিঙে কেটে রেখেছি এইভাবে, আমি দুটো বড় ঝিঙেকে এরকম করে ছোট ছোট ছাল ছাড়িয়ে ছোট ছোট করে এরকম হাফ ইঞ্চ মতন, হাফ ইঞ্চের থেকে একটু বেশি হয়তো হলে হতে পারে, যাই হোক ওইরকম ভাবে একটু কেটে রেখে দিয়েছি। এইবার আমি তেলটা হয়ে গেলেই আমি ঝিঙেগুলো দিয়ে দেবো এর মধ্যে। ভীষণ ভালো লাগে আমার খেতে গরমকালে এই ঝিঙে পোস্ত, আলু দিয়ে টক ডাল বা এইসব জিনিস না, এই সময় মাছ মাংসর থেকেও বেশি ভালো লাগে। আমার তো অত মাছ মাংস আমার ই নেই, যদিও খাই কিন্তু একটু এটা। আর এর মধ্যে দেবো একটুখানি আদা, আদা একটু দেবো, আদার গন্ধটা খুব ভালো তো লাগে, তার জন্য একটু আদা দেব। আদাটা আগেও দেওয়া যায় বা ওগুলো ঝিঙে দিয়েও দেওয়া যায়, যা মনে হয় যেরকম ইচ্ছে হবে দিতে পারে, কোনো এতে কোনো রকম ই নেই যে এখন নয় পরে, পরে নয় তখন দেওয়া যাবে না, সেরকম কোনো ব্যাপার না। তাই ঝিঙেটা দেওয়ার পরেও ওটা দেওয়া যেতে পারে। যাই হোক, আমি হয়ে গেছে, আমি এটা আমি খুব ছোট ছোট করে কুচি করে নিচ্ছি যাতে মিশে যায়। আমার এই রান্নাগুলো যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অশেষ ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে কি ভবিষ্যতে যত আমি ভালো ভালো রেসিপি লোড করব আপনাদের কাছে চলে যাবে সেগুলো। আমি একটু বেশি আদা খেতে ভালোবাসি, তাই একটু বেশি আদা দেই, যদিও আদা খাওয়াটা খুব ভালো হার্টের পক্ষে, ভীষণই ভালো। এই যে এক চামচ মতন আমি আদা দিলাম।
এবার আদার গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি একটুখানি নেড়ে নেব। খুব ভালো লাগে খেতে, এই গরমকালে তো প্রচুর ভালো লাগে, আমার তো মানে পুরো ভাতই খাওয়া হয়ে যাবে, এত ভালো হয় এগুলো। আমার চ্যানেলে একটা ঝিঙে পোস্ত আছে, কিন্তু সেটা শুধু ঝিঙে পোস্ত নয়, সেটার সাথে আমি কুমড়ো দিয়ে করেছিলাম, কুমড়ো দিয়ে ঝিঙে পোস্ত, সেটা সবাই খেয়ে খুব ভালো বলেছেন, যারা করেছেন বা আমার ইমতন খুবই ভালো বলেছেন, আপনারাও করুন, খান, খুবই ভালো লাগবে। আচ্ছা, হাফ চামচের মতন একটু লবণ দেবো, তবে একটু ভেবে দিতে হবে, কারণ এটা একদম কমে যায় ঝিঙে তো, পরে একটু শ্রিং করে যাবে। আচ্ছা, এবার এটাকে খুব ভালো করে নেড়ে দিয়ে ঢেকে দেবো। ভালো করে হলুদ নুনটা ঝিঙে সব জায়গায় মাখিয়ে দিচ্ছি, তাহলে কি হয় প্রপোর্শনেটলি সবকটাই ভালো হয় খেতে, এমনিতেই ভালো হবে যখন ঝোল দেবো ই দেবো তখন তো ভালোই হবে। এইটা আমি এখন একটু এটা বাড়িয়ে দিচ্ছি, ওভেনটা বাড়িয়ে দিয়ে এটাকে ঢেকে আমি মিনিট পাঁচেক পরে আসছি। এর মধ্যে আমি একটা মশলা বানিয়ে নেব, সেটা আমি মশলাটা অলরেডি ধুয়ে এই জারের মধ্যে করে নিয়েছি, সেটা হচ্ছে বলছি কি কি আমি দিয়েছি, 7-8টা কাজু বাদাম দিয়েছি, হাফ চামচ সাদা তিল দিয়েছি, হাফ চামচ দিয়েছি হচ্ছে চারমগজ, আর 1 চামচের একটু বেশি দিয়েছি পোস্ত। এবার এটাকে একটু লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু পিষে নেব। বেশি কাঁচা লঙ্কা দেবেন না, কারণ এটাতে একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে, তাই বেশি কাঁচা লঙ্কা দিলে বেশি ঝাল হয়ে যাবে, তখন খেতে ভালো লাগে না। আমি জাস্ট 1টা কাঁচা লঙ্কা দেব, গন্ধটাও খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই যে 1টা কাঁচা লঙ্কা দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এবার এটাকে একটু নুন দিয়ে পিষে নেব। আমাকে একটু মনে রাখতে হবে, কারণ আমি এখানেও নুন দিয়েছি বেশ কিছুটা, আমি এই 1/4 কম দিচ্ছি একটু নুন। এবার এটাকে পিষে নিচ্ছি, বন্ধুরা ফিরে এসেছি, এবার দেখবো কত দূর হলো, বেশ হয়ে গেছে, জল ফল কিছু খুব একটা বেরোয়নি। এবার আমি একটু নেড়ে দিয়ে ওই মশলাটা যেটা পিষে রেখেছি পোস্ত সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। খুব সুন্দর বাটাটা হয়েছে, একদম দুধের মতো, খুবই ভালো হয়েছে। আমি একটু গরম জল এর মধ্যে দিয়ে আমি মিশিয়ে দেব, আর সবসময় রান্নাতে গরম জল দিলে কি হয় টেস্টটাও ভালো হয়, রান্নাটাও তাড়াতাড়ি হয়, এটাই ব্যাপার।
এটা ভালো করে ঢাকা দিয়ে একটু মিষ্টি দিতে হবে, কারণ এই ঝিঙে পোস্তটা না একটু মিষ্টি খেতে হয়। যদি কারো মিষ্টি খাওয়াতে একটু মানে ই থাকে, বারণ থাকে, তারা ইচ্ছে করলে আমি জানি না একটু আমি তো চিনি দেই না, আমি জিরো সুগার দেই। এসেতে কলকাতাতেও এখন এসে গেছে জিরো সুগার, চিনি কখনোই খাওয়া উচিত নয়। তারপরে যদি পারেন তো একটু মধু দিতে পারেন, অথবা একটুখানি গুড় দিতে পারেন, আখি গুড়, সেটাও ভালো। আর কি বলবো, এইরকমই অবস্থা সবারই এখন। এই যে আমি এখন জিরো সুগার দিচ্ছি, জিরো ক্যালোরি, এই খুব কাছে থেকেই দেখাচ্ছি, জিরো ক্যালোরি সুইটনার। এই এক চামচ মতন হবে, দুটো মিলিয়ে খুবই কম, কিন্তু যা হবে তাতেই এটা যথেষ্ট মিষ্টি হবে। অসাধারণ লাগে খেতে ঝিঙে পোস্ত এই গরমকালে, আর সঙ্গে যদি একটু টক ডাল থাকে তাহলে তো কথাই নেই। এবার আমি এটাকে ঢেকে একটু বাড়িয়ে ওভেনটাকে বাড়িয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য, দিয়ে এবার আরো মিনিট 5-7 পরে ফিরে আসছি। বন্ধুরা, আমি একদম হয়ে গেছে শাহি ঝিঙে পোস্ত। এবার আমি একটা লাস্ট ইনগ্রেডিয়েন্টস ইউজ করব, কেউ দিতে পারেন নাও দিতে পারেন, আমার এটা দিলে খুব ভালো লাগে। আমি সেটা হচ্ছে, আমি আগে ওভেনটা বন্ধ করে দিই, সেটা হচ্ছে নামাবার আগে একটুখানি সর্ষের তেল এক চামচ মতন পরিমাণ, ব্যাস, এর থেকে বেশি আমি দেব না, একটু ছড়িয়ে দিলাম। খুব সুন্দর লাগে গন্ধটা, খুব ভালো লাগে খেতে, শুধু ভাতের সঙ্গে তো একেবারে দুর্দান্ত লাগবে, গরম ভাতে এটা দিয়ে খেতে কিছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না, এত ভালো খেতে হয় এটা, করে দেখবেন। আর আমার এটা যদি ভালো লাগে কমেন্টস করতে ভুলবেন না, কিন্তু অনেক করে শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন। ভালো ভালো রান্না এবং সহজে এবং অথেন্টিক রান্না কিভাবে করতে হবে আমার চ্যানেলে পেয়ে যাবেন সব। আমি একটু তুলে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর লাগছে দেখতে। অসম্ভব ভালো লাগে খেতে এটা, আমি তো এটা পেলে আর কিছু না। আমি মাছ মাংস, আমি তো মাংস খাই না খুব একটা, খাই না খুব একটা নয়, খাই না, তো সেজন্যই যারা মানে নিরামিষ পছন্দ করে বা যারা এমনিতেও এটা এত ভালো লাগে যে যারা নিরামিষ আমিষ প্রত্যেকের জন্যই এটা খুব সুখাদ্য এবং খুবই ভালো খেতে এবং এত টেস্টি খাবার যে বলা যায় না। এই যে আজকে আমার হচ্ছে শাহি ঝিঙে পোস্ত, আজকে চলি, সুস্থ থাকুন, আবার চলে আসবো আরেকটা রেসিপি নিয়ে। আজ বা যাই।